আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে। ভিডিওটি হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফতি নাম আপনাদের সামনে বলবো। এই সিফতি নামের আমল করলে কি উপকার হবে এবং এটার দ্বারা তদবির করলে কি উপকার হবে, দুটোই আপনাদের সামনে বলবো। যেটা আপনাদের কাছে আসান মনে হয়, সহজ মনে হয়, আপনারা সেটাই করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, অবশ্যই একই নিয়ত ঠিক রেখে আল্লাহ তাআলার উপর পুরোপুরি আস্থা বিশ্বাস রেখে আমল করবেন, অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন এখন জেনে নেই কি করতে হবে। যে ইসিম সেটা হচ্ছে ইয়া জালিলু। ঠিক আছে, আল্লাহ তাআলার একটি সিফতি নাম, আল্লাহ তাআলা 99টি গুণবাচক সিফতি নাম রয়েছে। ঠিক আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম রয়েছে। তো প্রতিটি নামের কিন্তু আলাদা আলাদা ফজিলত রয়েছে, একাধিক ফজিলত রয়েছে। ঠিক আছে, ওটা হাদিস দ্বারা সাবিত। আজকে যেটা ফজিলত বলবো সেটা হচ্ছে ইয়া জালিলু। ঠিক আছে, ইয়া জালিলু, এটার আমল এবং তদবির। তো আসুন সর্বপ্রথম আমরা তদবিরটা জেনে নেই কি করলে, এটার তদবির করলে কি হবে। যে ব্যক্তি এই পাক ইসিম মেশক জাফরান তারা লিখে সঙ্গে রাখবে অথবা ধুইয়া পানি পান করিবে, প্রত্যেক লোক তাহাকে সম্মান করিবে। তো আপনি যদি লোকের নিকট সম্মান পেতে চান তাহলে এটা করেন, এটা করবেন আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য। তাহলে লোকে এমনিতেই আপনাকে সম্মান করবে, লোকের কাছে সম্মানী হওয়ার জন্য এটা যদি আপনি করেন তাহলে একটা অহংকারী ভাব নিয়ে আপনি এটা করবেন। ঠিক আছে, কারণ মানুষের সম্মান পাওয়ার জন্য আপনি করতেছেন। এখন যদি আপনার চলাফেরা মানুষের সাথে ঠিক না থাকে, একজনের কোনো কিছু করলো বা না করলো আপনি তার উপর খারাপ কোনো কিছু ধারণা করে বসছেন, সে এটা বুঝতে পারছে যে আপনি তাকে এরকম ভাবতেছেন, আসলে সে এরকম না, তো সে তো আপনাকে জীবনেও ভালোবাসবে না, আসার কথা না। তাই কাউকে নিয়ে মন্তব্য করা একটু বুঝিয়ে না, হয়তো সে এরকম না। ঠিক আছে না, তো ওইরকম হতে হতে পারে। আপনি শুধু আল্লাহর নিকট প্রিয় হওয়ার জন্য এই আমল করেন, যদি মেশক জাফরান দ্বারা লিখে আপনার সাথে রাখেন, যেহেতু আল্লাহ তাআলার একটি সিফতি নাম, সেটা সম্মানার্থে আপনি এটা সাথে রাখতেছেন। ঠিক আছে, এটা আপনি করেন ইনশাল্লাহ লোকেরা আপনাকে মহব্বত করবে। আর যদি শুধু লোকের মহব্বত পাওয়ার জন্য, তাহলে আপনি নিজেকে হয়তো একটু বড় মনে করেন, আপনার ভিতরে হয়তো তাকাব্বুরি আসতে পারে, সেই জন্য এটা না করাই বলা। কিন্তু তারপরে যদি আপনি এরকম হয় যে চলাফেরা করতেছেন সুন্দরভাবে স্বাবলম্বীভাবে, কিন্তু তারপরে মানুষ আপনাকে হেয়া প্রতিপন্ন মনে করতেছে, যে তেমন গুরুত্ব দিচ্ছে না, কেয়ার করতেছে না, তাহলে অবশ্যই আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কয়ে গেলে এটার আমল মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য, যদি আপনার অহংকার না থাকে তাহলে এটা আপনি মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য আপনি এটা করতে পারেন। ঠিক আছে, আর দ্বিতীয়ত যেটা তদবির সেটা জানি, যদি কোনো লোকের ভয় হয় যে অমুক ব্যক্তি আমার বিরুদ্ধে মোকদ্দমা মিথ্যা সাক্ষী দেবে, এতে এই বিচার আপনার গ্রামের বিচার হোক অথবা আইনের কোনো বিচার হোক, যে কোনো বিচার হোক। ঠিক আছে, মনে করেন যে আপনার প্রতিপক্ষ কোনো কেউ আছে আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে, যেটা আপনি করেন নাই কিন্তু সে ওইটা সাক্ষ্য দিবে যে আপনি করছেন মিথ্যা। ঠিক আছে, সত্য হলে এটা কিন্তু হবে না, যে আপনি যেটা করতেছেন আপনি অপরাধী, আর আপনার অপরাধ প্রকাশ হয়ে যাবে, আর প্রকাশ না হওয়ার জন্য আপনি এটা করবেন, ওইরকম নয়। আপনার মিথ্যা সাক্ষী দেবে কেউ, ওইরকম যদি আপনার ভয় হয় তাহলে উপরোক্ত ইসিম পাক 1000 বার পাঠ করে সাক্ষীর প্রতি লক্ষ্য করিয়া দম করিবে। এতে যদি আপনি দূরেও থাকেন তাহলে 1000 বার আপনি এটা পাঠ করবেন। 1000 বার পাঠ করতে কিন্তু কোনো দম করা লাগবে না। আবার যদি আপনার দম এক নিঃশ্বাসে 1000 বার পাঠ করা শুরু করে দেন তাহলে 50-60 বারে গিয়ে নিজে মরে যাবেন, করবেন না। 1000 বার আপনার ধীর স্থিরে শান্তিতে আপনারা 1000 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনারা এক দমে, অর্থাৎ নিঃশ্বাস একটু বন্ধ রাখবেন যাতে করে আবার নিঃশ্বাসের উপর কষ্ট না হয়, এরকম হলে হবে না। হালকা 3-4 সেকেন্ড আপনি নিঃশ্বাস দম রেখে, তারপরে ওই যে ব্যক্তি আপনার মিথ্যা সাক্ষী দিবে এরকম সন্দেহ হয়, এক ব্যক্তি যদি হয় বা একাধিক ব্যক্তি হয়, তাদের উদ্দেশ্য করে অন্তরে তাদেরকে রেখে আপনি ফুঁ দিবেন। ঠিক আছে, সেটা সে দূরে থাকলেও সমস্যা নাই, হয়ে যাবে। তো যে কোনো সময় যে কোনো দিন আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা তদবির, ইয়া জালিলুর তদবির এবং আমল আপনাদের সামনে বললাম ইনশাল্লাহ। আমি আশা করি এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। যদি আপনারা কারো কাছে অথবা মানুষের কাছে সম্মান না পান তাহলে এটা আপনারা করতে পারেন, সম্মানের উদ্দেশ্যে আমল করতে পারেন। আর যদি আপনারা কোনো ভয় ভীতি হয় যে মামলা মোকদ্দমা অথবা গ্রামের বিচারে কেউ আপনার প্রতি আপনার অথবা আপনার পরিবারের কাছে আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবে, তাহলে আপনি এটা করতে পারেন ইনশাল্লাহ। সে মিথ্যা সাক্ষ্য দেবে না, তার মন নরম হয়ে যাবে, আপনার প্রতি দয়া হবে, মায়া হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।